বছরটা তো শেষ হলো, বছরটা আপস অ্যান্ড ডাউনস, ওভারঅল আপনার ইভ্যালুয়েশন কিভাবে করবেন? হতাশাজনক একটা বড় রিজন হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে যেহেতু আমাদের বড় একটা টার্গেট ছিল সেটা ফুলফিল করতে পারিনি, সেই দিক থেকে ডিসঅ্যাপয়েন্টিং। বাট এরকম এর আগেও হয়েছে যে যার পরে আমরা অনেক ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। সো আশা থাকবে যে নতুন বছরে যেন আমরা আরও ভালোভাবে পারফর্ম করতে পারি এবং বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ জেতাতে পারি। আসলে ইম্প্রুভমেন্ট দরকার আপনার? সব জায়গায় দরকার আছে, এবং ভালো খেলার টাইমেও দরকার আছে, খারাপ খেলার টাইমেও দরকার আছে। তো চেষ্টা থাকবে যে 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 জায়গাগুলো আইডেন্টিফাই করা যায় একসাথে সবাই বসে, সেই জায়গাগুলোতে যেন আমরা ইম্প্রুভ করতে পারি। নিউজিল্যান্ড সিরিজটা যেহেতু আপনি নাই, বাট এর আগে আপনার টেস্ট ক্রিকেটে আপনার ইন্ডিভিজুয়াল পারফর্ম বেস্ট ইনিংসটাও নিউজিল্যান্ডে, আপনি জানেন ওই কন্ডিশন সম্পর্কে, মানে ব্যাটসম্যানদের মেসেজটা কী থাকবে? ওখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো থাকে পিচগুলো, স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। আপনি যদি দেখে থাকেন যে প্রতিবারই যখন নিউজিল্যান্ডে বাংলাদেশ টিম গিয়েছে, ইভেন লাস্ট টাইমে অনেকেই 100 করেছে, তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই 100 করে করেছে। সো ওখানে আসলে রান করা যায়, সো ওই বিশ্বাসটা যেন সবাই রাখে। এখন পর্যন্ত আসলে বরিশালের সাথে কথা হয়ে আছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ বরিশালে খেলা হবে। না থাকার কোনো কারণ আছে? না থাকার কোনো কারণ আছে? থ্যাংক ইউ। শেষ।